রামপুরে এরকম আছে কিনা জানি না, তবে আমরা শুনতে পাচ্ছি এখানে আমাদের একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সংগঠন আবাহনী লিমিটেড আমার হালিশহর এলাকায় যে ব্লকে আছে, জি ব্লকে, সেখানে আমরা শুনতে পেরেছি মাদক ছাড়াও এখানে বিশেষ করে জোয়ার একটা আখড়া বসে। এখানেও আমাদের অনেক উদ্যতন প্রভাবশালী লোকেরাও এখানে আসে এরকম শুনেছি আমি, জানি না বা আমি এখানে কোনো দিন ঢুকি না, আমার কোনো লোকও আমাকে এটা সঠিক ইনফরমেশন দেয় নাই। তবে আমরা এখন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে র্যাব পুলিশেরা তাদের এখানে ইনভেস্টিগেশন করছে এবং তাদের মধ্যে যারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে। সেই হিসাবে আমি ওই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে একটি দুঃখ প্রকাশ করছি যে আমার এলাকায় আমি যেখানে আমাদের মাননীয় এমপি সাবেক সফল মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন, উনিও মাদক এবং সন্ত্রাস বা জুয়ার বিরোধী একটি লোক, ওনার পারিবারিকভাবে উনি শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, ওনার কর্মী হিসেবে এবং মাননীয় মেয়র আজমল নাসির কর্মী হিসেবে আমরা চাই এখান থেকেও জুয়া এবং মাদক সমূলে নির্মূল হোক যেই থাকুক না কেন। এখানে আমার আত্মীয় স্বজন বা আমাদের এমপি মিনিস্টারের আত্মীয় স্বজন প্রভাবশালী যে হোক না কেন, আমরা চাই সেলে সুমূলে উৎপাদন হোক। এখন আইন শৃঙ্খলা বাহিনী ওদের কে ধরার চেষ্টা করছে, সেটা যেন ধারাবাহিকভাবে থাকে, আজকে কিছুদিন থাকবে পরে বন্ধ যেন না হয়, ওটা যেন কোনো কারণে একটা ভালো ঐতিহ্যবাহী বিভিন্ন সংগঠন আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা ক্লাব, তারপরে মোহামেডান বা বিভিন্ন আমাদের যে ক্রীড়া সংগঠনগুলি ক্রীড়া ক্লাবগুলি রয়েছে তাদের যেন দুর্নামটা গুছিয়ে যায় সেটা আমি আশা করব। আর আমার রামপুরে যদি কোনো জায়গায় থাকে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য এবং বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ।